নস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের ক্যাপ কোশ্চেন এর সহজ উপায় নিয়ে এসেছি, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এসএসসি, জেএসসি, এইচএসসি সব ক্ষেত্রে ক্যাপ কোশ্চেন খুবই প্রয়োজনীয়। আর যদি তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই এটা তোমাদের আজীবন মনে থাকবে, আই প্রমিসড। আর কখনো তোমাদের এটা ভুল হবে না, 5 মার্কে 5 মার্কেই পেয়ে যাবে। তো দেরি না করে আমি সরাসরি আলোচনায় চলে যাব। পাশে তোমরা দেখতে পাচ্ছ টু বিভাগ, অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অর, টু, নিড, ডার, ইউজ টু। আরো তিনটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, ডো, ডাস, ডিড। এই টোটাল 24টি অপারেটর ট্যাপ কোশ্চেনে ব্যবহার হয়ে থাকে। 24টি অপারেটর মনে রাখলে ট্যাপ কোশ্চেন আর কোনো ঝামেলা হবে না। সো পাশে তোমরা দেখতে পাচ্ছ যে 10টি সেন্টেন্স ট্যাপ কোশ্চেনের ক্ষেত্রে, এই 10টি সেন্টেন্স 10টি নিয়ম মেনটেন করে। প্রত্যেকটি সেন্টেন্স আমি ব্যাখ্যা করে দিব যে এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে কি। এই সবগুলো সেন্টেন্সে 24টি অপারেটরের যে কোনো একটি ব্যবহার হবে। তাহলে ফার্স্ট, নাম্বার ওয়ান, দে আর ব্রাদার্স। এই সেন্টেন্সে এটা ট্যাগ কোশ্চেন কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু বি ভার্ব আর দেওয়া আছে। ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে সাবজেক্টের ভার্ব প্রথমে বসবে, দেন সাবজেক্ট বসবে, লাস্ট যেটা ভার্ব চিহ্ন থাকবে। এভাবে ট্যাগ কোশ্চেন কমপ্লিট করতে হয়। তাহলে এখানে কি যাবে, আর, অ্যান্ড, দে। সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের বেলায় নেগেটিভ করতে হয়, এবং আর নট, আর নট, এই আর নট কে অ্যান্ড হিসেবে ব্যবহার করা হয়। সব সময় সংক্ষিপ্ত রূপ দিতে হবে। অবশ্যই তোমরা এখন বুঝে গিয়েছো যে একটি সিম্পল সেন্টেন্সে যদি বি ভার ইভেন অপারেটরের যে কোনো একটি ভার থাকলে সেটা এক্সপ্রেশন কিভাবে করতে হয়, যে এভাবে করতে হয়। নাম্বার টু, ইউ হ্যাভ এ সিস্টার, এটা অলরেডি বুঝে গিয়েছে, তাহলে কি হবে, হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ। নাম্বার থ্রি, লেটস ডু দি ওয়ার্ক, এই সেন্টেন্স একদম সহজ ফিক্সড, যেটা সব ক্ষেত্রেই একই, লেটাস থাকলেই শ্যাল উই দিয়ে দেব, আর কখনো এটা সমস্যা হওয়ার কথা না। লেটাস থাকলে শ্যাল উই, মাস্ট বি, এটার কখনো চেঞ্জ হবে না। তাহলে অনেক সহজ হওয়ার কথা, কি হবে, শ্যাল উই, লেটাস থাকলে শ্যাল উই, মাস্ট বি। দেন নাম্বার ফোর, শাট দি ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্স সম্পর্কে জানি, সেন্টেন্স 5 প্রকার। নাম্বার থ্রি, নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেটাতে মাস্ট বি, উইল, ইউ। ভার্ব দিয়ে যেই সেন্টেন্সটি শুরু হয় সেটাতেই উইল, ইউ, আই মিন ইম্পারেটিভ সেন্টেন্সটি সবসময় ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে। আচ্ছা, তাহলে শাট দি ডোর এটাতে উইল, ইউ। ডোন্ট মিস ইউর ক্লাসেস, এটাও ভাবতে শুরু হয়েছে, নেগেটিভ পজিটিভ থাকলেই উইল, ইউ, বাট এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল, ইউ, উইল, ইউ। হাউ ক্লেভার দি বয় ইজ, এটা তোমরা দেখে বুঝতে পেরেছো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স,
এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ হোয়াট এগুলো দিয়ে শুরু হয়ে থাকে এবং শেষে একটি সিম্বল দেখে আমরা বুঝতে পারি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিস্ময় সূচক চিহ্নটা দেখে আমরা বুঝতে পারি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটার ক্ষেত্রে সব সময় সাবজেক্ট আসবে ইট, ভার্বটা নির্ভর করবে এটা সেন্টেন্সটি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক। যদি ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে মাস্ট বি, হি, তার প্রোনাউন ব্যবহার হবে, আর যদি বস্তুবাচক হয়ে থাকে তাহলে ইট হয়ে যাবে, ইট হবে। তাহলে এটা ক্লেভার দি বয় ইজ, এখানে বয়, তাহলে এটা মাস্ট বি কি হবে, ইজ্যান্ট, ইজ্যান্ট হি, নোবডি কল এ ডক্টর, নোবডি, নোবডির একটা মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম সেটা হচ্ছে বডি যুক্ত যতগুলো ওয়ার্ড আছে সবগুলারই সাবজেক্ট আসবে দে। তাহলে খুব সহজ কথা, এর আগে তোমরা একটি পেয়েছো সেটা হচ্ছে লেট আস থাকলে সেখানে শ্যালুই আসবে সাবজেক্ট হিসেবে, আরেকটি নিয়ম পাচ্ছ সেটা হচ্ছে নোবডি, আই মিন বডি যুক্ত সকল প্রকার ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে ট্যাগ কোশ্চেনে কি আসবে সাবজেক্ট, দে আসবে। তাহলে এখানে কি হবে, দে আসবে সাবজেক্ট, আমি দে দিয়ে নিচ্ছি, ভার্বটা কি আসবে, এখানে ভার্ব দেখতে পাচ্ছ ভার্ব দেওয়া নেই, দেওয়া আছে কি কল, এই ওয়ার্ডটি পাস্ট পাস্ট টেন্স প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপলস, সো এখানে কল হচ্ছে পাস্ট, তাহলে এখান থেকে কি বের করা যাবে, ডিড, যেহেতু নোবডি এখানে নেগেটিভ হিসেবে আসছে তাহলে নেগেটিভ করতে হবে না, অ্যাফার্মেটিভ থাকবে, ডিড, দে। এরকম বেশ কিছু ওয়ার্ড হচ্ছে নোবডি, অ্যানিবডি, এভরিবডি, ইভেন ইভরি থাকলেও সেখানে সাবজেক্ট হিসেবে দে আসবে। তারপর নেক্সট নাম্বার 8, আই হ্যাভ হার্ডলি সিন করিম, এখানে তোমরা যে ওয়ার্ড একটু কনফিউশনে পড়বা সেটা হচ্ছে হার্ডলি, হার্ডলি, রারলি, লিটল, ফিউ, সেলডম, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে এটা টোটালি আমরা ভাবতে পারবো যে আই হ্যাভ হার্ডলি সিন করিম এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ এর ট্যাগ কোশ্চেন দিতে হবে, তাহলে এটা কি আসবে, হ্যাভ আই। দেন নাম্বার 9, এনিথিং উইল ডু, মোস্ট আরেকটি নিয়ম সেটা হচ্ছে থিং যুক্ত যতগুলো ওয়ার্ড আছে যদি থিং যুক্ত সেন্টেন্সটি শুরু হয় তাহলে সাবজেক্ট হিসেবে আসবে ইট এবং সাহায্যকারী ভার্বটা নির্ভর করবে সেই সেন্টেন্সের উপর, যদি দেওয়া থাকে তাহলে খুব ইজি আর যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে বের করে নিতে হবে। ডো ডাজ ডিড বের করে নিতে হলে এই তিনটি ওয়ার্ড গুলো আসে বেশিরভাগ ক্ষেত্রেই, সো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি উইল দি উইল ভার্বটি আছে তাহলে আর কোনো সমস্যা নেই, থিং থাকলে ইট ভার্ব উইল এটা রূপ দিতে হয়, অর নট, অর নট ইট, থিং যুক্ত ওয়ার্ড ইট। লাস্ট স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক, স্টুডেন্ট মাস্ট ওয়ার্ক, স্টুডেন্ট এখানে মাস্ট, এখানে দেখতে পাচ্ছ মাস্ট, তাহলে মাস্ট শব্দটি মডেল ভার্ব, আই মিন সেটাও একটা অপারেটর, তাহলে মাস্ট কি হবে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি আসবে, স্টুডেন্ট যেহেতু এটা বহুবচন একটি ওয়ার্ড তাহলে সেই ক্ষেত্রে মাস্ট মাস্ট নট দে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে এটা ট্যাগ কোশ্চেনে নেগেটিভ আসবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে,
অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, যদি একটু পার্থক্য থাকে শব্দটি সেলডম ডেয়ার রার লিটল ফিউ এই টাইপের কিছু ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি হয়ে থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ, দেখতে মনে হলেও সেটা নেগেটিভ, তাহলে ওইটার ক্ষেত্রে অ্যাফার্মেটিভ করতে হবে। সো তোমরা যারা এই ভিডিওটি দেখছো এবং কিছু শিখতে পেরেছো তাহলে তোমরা তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিয়ে ভিডিওটি শেয়ার করবা। সো থ্যাংক ইউ ভেরি মাচ।